স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপের ওপর নির্ভর করে তাদের পড়াশোনাকে চালিয়ে নিয়ে যায় তাদের জন্য তো আরো বেশি করে গুরুত্বপূর্ণ। এবং স্কলারশিপ কতটা একটা স্টুডেন্টের কাছে ইম্পর্টেন্ট সেটা আমি খুব ভালোভাবে বুঝি, কারণ আমিও স্কলারশিপের ওপর নির্ভর করে পড়াশোনা করতাম এবং প্রত্যেকটা ক্লাসে আমি স্কলারশিপের জন্য প্রপারভাবে অ্যাপ্লাই করেছিলাম। আমিও চাই যে তোমরা যে স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করছো, অলরেডি আমি তোমাদের জন্য কিছু ভিডিও বানিয়ে দিয়েছিলাম ইন্দিরা গান্ধী স্কলারশিপ এবং যে সব থেকে বড় স্কলারশিপ রয়েছে পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, সেগুলোতে তোমাদের অনেকের বিভিন্ন রকম কোয়েশ্চেন পেয়েছি এবং তোমরা অনেকেই আমাকে ডাউট জিজ্ঞাসা করেছো। সেটার জন্যই আজকের আমি এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা দুটো কি তিনটে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চলেছো, তো তাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে সাবধান করে দিতে চাই যে তারা দুটো বা তিনটে স্কলারশিপ অ্যাপ্লাই করে বেশি টাকা পাওয়ার আশায় যেন কোনোটা থেকেই টাকা পাবে না এমনটা না হয়, কারণ স্কলারশিপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা স্কলারশিপ থেকে যদি তুমি টাকা পাও তাহলে সেটা তোমাকে তোমার আগামী বছরগুলোতে পড়াশোনা চালাতে অনেকটা বেশি সাহায্য করবে, কিন্তু তুমি যদি তিনটে কি চারটে স্কলারশিপে অ্যাপ্লাই করে ফেলো তাহলে হয়তো কোনোটার থেকেই তুমি টাকা পাবে না, তাহলে তুমি কোনোভাবেই তোমার পড়াশোনাটাকে আর ওই স্কলারশিপের টাকার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাই আমি আমার দিক থেকে যতটা সম্ভব তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, এবং আমি এখানে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো যেগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখা দরকার কোনো স্কলারশিপে আবেদন করার আগে। বেসিক্যালি যে সমস্ত স্কলারশিপগুলো রয়েছে এবং তোমরা বেশিরভাগ ক্ষেত্রে যেগুলোর জন্য অ্যাপ্লাই করছো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওয়েসি স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দর আন্ডারে যে K3 স্কলারশিপ রয়েছে সেটা, এবং একটা UGC স্কলারশিপ, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী স্কলারশিপ। এই সবকটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, কারা কারা এলিজেবল এই সমস্ত কিছু নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো আছে। যদি এখনো পর্যন্ত এইগুলো সম্পর্কে তোমরা না জেনে থাকো তাহলে তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারো, সেখান থেকে এই চারটে স্কলারশিপ নিয়েই তোমরা ডিটেল পেয়ে যাবে। এবার আসছি, তোমরা অনেকেই জানো না যে কারা কারা এই স্কলারশিপগুলোর জন্য এলিজেবল, না জেনেই কিন্তু তোমরা স্কলারশিপের জন্য আবেদন করে দাও, তার ফলে কিন্তু স্কলারশিপটা তোমরা পাও না এবং শেষে বলো যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু স্কলারশিপের জন্য কোনো টাকা পাইনি, এসব স্কলারশিপ থেকে কোনো টাকা পাওয়া যায় না, এইসব অনেক গুজবই ছড়ায় বিভিন্ন দিকে। কিন্তু প্রপারভাবে প্রপার গাইডলাইন পড়ে যদি তুমি ওই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করো তাহলে গ্যারেন্টি দিচ্ছি তুমি টাকা এখান থেকে অবশ্যই পাবে, কারণ আমি নিজে বহুবার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি এবং প্রত্যেকটা বারেই আমি টাকা পেয়েছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ খুব সিকিউর একটা স্কলারশিপ। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, তারা বিভিন্ন এই যে স্কলারশিপগুলো বললাম এগুলোর মধ্যে থেকে অ্যাপ্লাই করো এবং তারা হয়তো দুটো তিনটে স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাও। সে আমি ধরো একটা এক্সাম্পল দিয়ে বলছি, একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে পড়ছে, সে ওয়েসি স্কলারশিপের জন্য এলিজিবল হবে, আবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল হবে। এবার তোমরা সকলেই জানো যে ওয়েসি স্কলারশিপের অ্যামাউন্টটা একটু কম এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যামাউন্টটা ওর থেকে অনেকটা বেশি, কিন্তু আমি এখানে বলবো তারা দুটো স্কলারশিপে অ্যাপ্লাই না করে যে কোনো একটা স্কলারশিপে অ্যাপ্লাই করো, এবং এই সিচুয়েশনে আমার মনে হয় তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটাতে যদি অ্যাপ্লাই করো তাহলে সেটা তোমাদের ক্ষেত্রে অনেকটা বেশি ভালো হবে। এমনটা নয় যে কেউ কোনোদিন দুটো স্কলারশিপ একসাথে পায়নি, কিন্তু আমি বলবো যে তোমরা কোনোদিনই দুটো স্কলারশিপে একসাথে অ্যাপ্লাই করো না, কারণ দুটো স্কলারশিপ কিন্তু একসাথে পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে, হয়তো খুব কম ক্ষেত্রে দুটো স্কলারশিপ একসাথে ঢুকে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনোদিনই দুটো স্কলারশিপ একসাথে পাওয়া যায় না, কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের গাইডলাইনে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাহায্য নেবে তারা অন্য কোনো রকম গভর্নমেন্ট স্কলারশিপের সাহায্য নিতে পারবে না, সেটা স্টেট গভর্নমেন্ট থেকেই হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই হোক। এবং তোমরা সকলেই জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কতটা ইম্পর্টেন্ট, কারণ এটাই একদম মেন স্কলারশিপ এবং এটার জন্যই সকলে অ্যাপ্লাই করে। সুতরাং যারা বিবেকানন্দ স্কলারশিপ নেবে বলে ভাবছো তারা আর অন্য কোনো স্কলারশিপ যেরকম ওয়েসি স্কলারশিপ এটার দিকে আর দেখো না, কারণ এটার জন্য অ্যাপ্লাই না করাই আমার মনে হয় ভালো হবে। এবং যারা SBMCM এর জন্য এলিজিবল হলে না তারা কিন্তু ওয়েসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো, হয়তো তোমার পার্সেন্টেজে আসেনি সেটার জন্য তোমরা ওয়েসি স্কলারশিপ থেকে সাহায্য নিতেই পারো। এবার আসছি আমি একটু বিশ্ববিদ্যালয়ের কথায়, কারণ বিশ্ববিদ্যালয়ে আরও দুটো স্কলারশিপ এর মধ্যে ঢুকে যায়, একটা হচ্ছে K3 আর একটা হচ্ছে ইন্দিরা গান্ধী সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ। এই দুটো স্কলারশিপ কিন্তু আলাদা,
K3 আসছে, তার সাথে স্বামী বিবেকানন্দও আসছে এবং তোমার ইন্দিরা গান্ধী সিঙ্গেল গার্ল চাইল্ডটাও আসছে। ইন্দিরা গান্ধী স্কলারশিপটা কিন্তু পুরোপুরি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ, UGC থেকে সেটা প্রোভাইড করা হয়। তোমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে আমি যখন 18 বছর পূর্ণ হয়েছিল তখন আমি আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তো যেমন ক্লাস ওয়াইজ পাচ্ছিলাম সেটা পেয়েছিলাম, সাথে সাথে K2 অর্থাৎ কন্যাশ্রী থেকে টাকাটাও পেয়েছিলাম। K2 আর K3 কিন্তু পুরোপুরি আলাদা। K2টা দেওয়া হয় শুধুমাত্র তুমি 18 বছর পর্যন্ত যাতে পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাও সেটার জন্য। তোমার 18 বছর কমপ্লিট হয়ে গেল, সেটা রিওয়ার্ড হিসাবে তোমাকে 25,000টা সরকার থেকে দেওয়া হয়। সেটা কিন্তু কোনো রকম স্কলারশিপ নয়, তোমার রেজাল্টের ওপর তোমার মেরিটের ওপর কোনো রকমভাবে নির্ভর করে না। যারা 18 বছর পর্যন্ত পড়াশোনা করে তারা সকলেই ওই 25,000 টাকাটা পেয়ে থাকে, কিন্তু K3 স্কলারশিপটা সেটা সম্পূর্ণভাবে আলাদা। হ্যাঁ এটা ঠিক, যারা K2 পেয়েছে অলরেডি তারাই K3 করতে পারবে, আদারওয়াইজ কেউ K3 করতে পারবে না। কিন্তু K3 স্কলারশিপটা এমন নয় যে তুমি সাথে স্বামী বিবেকানন্দও পাচ্ছ এবং K3 পাচ্ছ, এই দুটো কিন্তু একসাথে হবে না। এরকম অনেকেরই ধারণা আছে যে আমি স্বামী বিবেকানন্দও করে নিলাম K3ও করে নিলাম, তুমি কিন্তু কোনোদিনই অ্যাপ্লাই করতে পারবে না দুটো স্কলারশিপ একসাথে, কারণ এই দুটো স্কলারশিপ একটা স্কলারশিপেরই পার্ট। SBMCM এর মধ্যেই বিভিন্ন রকম ক্লাসের জন্য স্কলারশিপ থাকে এবং K3-র জন্য স্কলারশিপ থাকে। K3-র জন্য কারা তাহলে K3-র জন্য অ্যাপ্লাই করবে? সকলেই তো SBMCM এর জন্য এলিজিবল হয়ে যাবে, সেটাও কিন্তু নয়। SBMCM এর জন্য যারা এলিজিবল হবে না তারা K3-তে অ্যাপ্লাই করতে পারে। যেরকম কি এক্সাম্পল, SBMCM এ একটা ইনকাম ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয় যে 2,50,000 টাকার মধ্যে যদি তোমার ফ্যামিলি ইনকাম হয় তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাহায্য নিতে পারো। কিন্তু স্পেশালি K3-তে তোমার কাছে কোনো রকম ইনকাম ক্রাইটেরিয়া রাখা হয়নি, তাই তোমরা যারা যাদের ইনকাম হয়তো 2,50,000 এর বেশি তারাও কিন্তু K3 স্কলারশিপের সাহায্য নিতে পারবে যদি তোমরা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা করে থাকো। কিন্তু এই দুটো স্কলারশিপ একসাথে তোমরা নিতে পারবে না। এবার একটু আসছি আমি UGC স্কলারশিপ ইন্দিরা গান্ধী সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপটার দিকে। এই স্কলারশিপটার গাইডলাইনে কি বলা আছে আমি সেই জন্যই তোমাদের বারবার বলি যে যে কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে সেটার গাইডলাইনটা তোমরা ভালোভাবে পড়ে নেবে, কারণ সেখানে এমন অনেক জিনিস লেখা থাকে যেগুলো তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা সেটার থেকে টাকাটা আর রিসিভ করবে না, টাকা কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না যদি তুমি ঠিকঠাকভাবে গাইডলাইন মেনে প্রপারভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই না করো। ইন্দিরা গান্ধীতে কি বলছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তুমি যদি ইন্দিরা গান্ধী স্কলারশিপের সাহায্য নাও তাহলে তুমি অন্য কোনো স্কলারশিপের সাহায্য নিতে পারো, অর্থাৎ ইন্দিরা গান্ধী সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ তোমাকে অন্য কোনো স্কলারশিপের সাহায্য নেওয়া থেকে বাধা দিচ্ছে না, তুমি ইন্দিরা গান্ধীও নাও অন্য স্কলারশিপও নাও, তো এটা তুমি করতেই পারো। এরকম ধরো হলো যে তুমি একটা ইন্দিরা গান্ধী স্কলারশিপ নিলে এবং সাথে অন্য কিছু স্কলারশিপ নিলে যেটার যেটার ক্রাইটেরিয়াও এটা বলছে যে তুমি নিতে পারো অন্য স্কলারশিপ, তাহলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটো স্কলারশিপের টাকাই ঢুকে যাবে। কিন্তু তুমি একসাথে SBMCM এবং একসাথে সিঙ্গেল গার্ল চাইল্ড এই দুটো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করতেই পারো কিন্তু তোমার টাকা ঢুকবে না, আর অ্যাপ্লাই করলেও তোমার কিন্তু বিবেকানন্দ স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যেতে পারে। সুতরাং আমার মনে হয় যে স্কলারশিপটা বেশি সিকিউর সেটাই তোমাদেরকে সবার আগে এবং একমাত্র স্কলারশিপই বেছে নেওয়া উচিত যেটার জন্য তুমি অ্যাপ্লাই করবে। একটু আমি ইন্দিরা গান্ধী স্কলারশিপটাকে কেন তো পরে রাখছি সেটার একটাই কারণ, হ্যাঁ ইন্দিরা গান্ধী স্কলারশিপে কিন্তু টাকাটা অনেকটাই বেশি, তোমাদের সাহায্য অনেকটা বেশি হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের থেকে, কিন্তু এখানে ক্রাইটেরিয়াটাও অনেকটা বেশি। ইন্দিরা গান্ধী স্কলারশিপ যারা যারা পাবে তাদেরকে প্রপারভাবে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং প্রতি 3 মাস অন্তর তোমাদের UGC-কে জানাতে হবে যে তোমাদের পড়াশোনা কেমন চলছে, এবং সাথে সাথে এই স্কলারশিপটা কিন্তু সবাইকে দেওয়া হয় না। যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে গেল তারাই ইন্দিরা গান্ধী পেয়ে গেল এটা কিন্তু হয় না, মাত্র 3,000 জন মেয়েকে দেওয়া হয়। 3,000 জন মেয়ে, বুঝতেই পারছো অল ওভার ইন্ডিয়াতে মাত্র 3,000 জন মেয়েকে দেওয়া হবে এই ইন্দিরা গান্ধী স্কলারশিপটা। সুতরাং এরকমও হতে পারে যে তুমি ওটায় বেশি টাকা বলে ওটাতেও অ্যাপ্লাই করে দিলে এবং স্বামী বিবেকানন্দটাতেও অ্যাপ্লাই করে দিলে, এবার অ্যাট লাস্ট দেখা গেল যে তুমি ইন্দিরা গান্ধীর ওই 3,000 জনের মধ্যে এলে না, এবং সাথে সাথে তুমি ইন্দিরা গান্ধী অ্যাপ্লাই করেছো বলে তোমার
বিবেকানন্দটা ক্যান্সেল হয়ে গেল, এই জিনিসটা কিন্তু হতেই পারে। সুতরাং আমার মনে হয় যে কোনো একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্রাইটেরিয়া ফুলফিল করে যাচ্ছ, তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্যই অ্যাপ্লাই করো, কারণ এটা খুব সিকিউর একটা স্কলারশিপ এবং আমি এটা বহুবার পেয়েছি। সেই জন্য আমি তোমাদের বারবার সতর্ক করে দিচ্ছি যে দুটো তিনটে স্কলারশিপে একসাথে অ্যাপ্লাই না করে যে কোনো একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, এবং সেটাতে টাকা যথেষ্ট পরিমাণে দেয় তোমার এক বছরের পড়াশোনা চালানোর জন্য, সেটা খুব ভালোভাবেই তোমাকে সাহায্য করবে। আশা করি বিভিন্ন স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে আমি এইটুকু সতর্ক করে দিতে পারলাম যে দুটো তিনটে স্কলারশিপে তোমরা কেউই অ্যাপ্লাই করো না, যে কোনো একটার জন্য অ্যাপ্লাই করো। এবং ভিডিওটা আমি এতটাই রাখছি, এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে বা ইনস্টাগ্রামে মেসেজ করেও জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।